গরম পড়েছে বিভৎস সেই বিভৎস গরমের মধ্যে ফার্মে আসছি ফার্মে কাজ চলছে আজকে কি কি কাজ হচ্ছে কি আপডেট হচ্ছে সেটা আপনাদের দেখাবো আর কিছু মাছেরও আপডেট দেখাবো অনেকে জানতে চেয়েছেন মাছের আপডেট দিতে তো মাছেরও আপডেট দেব তার আগে এ দেখুন শশা গাছ শশা গাছ অনেক ফসল দিয়ে দিয়েছে প্রায় শেষের মুখে কিছু রোগাক্রান্তও হয়েছে তো এখানে আমাদের যে এক্সোটিভ যে ভেজিটেবল ছিল সেটাও কিন্তু বেশ ভালো সাইজের হচ্ছে আরুগুলা এগুলো পরে লাগানো হয়েছে এগুলো আস্তে আস্তে শশাটা সরে যাওয়ার পরে এগুলোও কিন্তু গ্রোথ নিয়ে নেবে আর যেটা থাকছে সেটা হচ্ছে এদিকে এদিকে ফেরো ট্যাঙ্ক শুরু হয়ে গিয়েছে বেসটা করা হয়েছে বাকি কাজগুলো কালকে শুরু হবে এটা এই দুটো এই তিনটে ফেরো হবে বাকি এই দুটো আপাতত এমার্জেন্সির জন্য মাছের অর্ডার রয়েছে আমরা ওখান থেকে পণ থেকে আমরা বেছে মাছ শটিং করব বেছে ভালো কোয়ালিটির যে মাছগুলো সেগুলো আমরা এখানে শিফট করব তো ওখানে শিফট করার জন্য আমরা কি করেছিলাম এরকম প্রথমে এরকম বেড বানিয়েছি বেড বানানোর পরে একজোসটা দিয়ে এরকম বেড ট্যাঙ্ক বানানো হয়েছে ট্যাঙ্ক বানানোর পরে যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে কিছুটা জল দিয়েছি তাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েছি পটাশিয়াম পাম দিয়ে এইভাবে ধুয়ে দিয়েছি নতুন প্লাস্টিক তো এতে তো কেমিক্যাল থাকে সেগুলো আমরা জীবাণুমুক্ত পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পরে এই জলটা আমরা বের করে দেব এই জলটা আমরা বের করে দেবো বের করে দেওয়ার পরে এখানে কিন্তু ওই জলটা বের করে দেওয়া হয়েছে বের করে দেওয়ার পরে ফ্রেশ জল দেওয়া হচ্ছে ফ্রেশ জল বলতে এই জলটা আসছে আমাদের ওই পণ্য থেকেই আসছে আমাদের ওই এক যে আইএভিএসের যে পণ্য রয়েছে সেই পণ্য থেকেই আসছে সে পণ থেকে এখানে আসবে আসছে আর এতেও কিছুটা আবার কিছুটা পটাশিয়াম পারমাগানেট দেওয়া হয়েছে এই কারণে কারণ নতুন মাছটা নিয়ে আসা হবে নতুন মাছটা নিয়ে আসার পরে এখানে কিন্তু মাছটা স্টকিং করা হবে তাতে যে ট্রান্সপোর্টেশানজনিত যে শক টকগুলো বা যেসব আঘাত ফাঘাত সেগুলো যদি ইন্টার মানে আউটার্নাল কোনো এক্সটার্নাল কোনো ইয়ে থাকে কোনো আঘাত থাকে বা ইঞ্জুরি থাকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে ফাঙ্গাল ফাঙ্গাল লাগতে দেবে না এরপরে এতে আমরা লবণও মেশাবো সিসল্ট মেশাবো সি সল্ট আর এটা দুটোই কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গালের কাজ করবে এইগুলো আমাদের দেখে দেখে কাজ করতে হবে এই মাঝেরগুলো ফাঁকা রয়েছে এগুলো হচ্ছে ফেরোসিমেন্ট সিমেন্ট দিয়ে করা হবে আর এটা এই দিকটা যে কাজটা হবে এই দিকের কাজটা একটু অন্য অন্যরকমভাবে হবে এটা দেখুন এটা অনেকটাই অনেকটা ডিপ রয়েছে ওদিকটা এদিকটা অনেকটা উঁচু তো এটার সিস্টেমটা হবে আন্ডারগ্রাউন্ড কিছুটা আন্ডারগ্রাউন্ড কিছুটা ওভার দ্য গ্রাউন্ড এটা হচ্ছে কংক্রিটের ট্যাঙ্ক হবে কংক্রিটের ট্যাঙ্ক হওয়ার পরে এখানে যেটা সিস্টেমটা হবে এখানে কংক্রিট বলতে ফেরোসিমেন্টের কংক্রিট হবে এই জায়গাটাতে ওই দিকে দেড় ফুট ছেড়ে ওখানে থাকবে একটা বিয়ে থাকবে ফিল্টারিং চেম্বার থাকবে আর এই দিকটা থাকবে ফিস ট্যাঙ্ক এই ফিশ ট্যাঙ্কের ওপরে আমরা ভার্টিক্যালি এখানে দুটো লেয়ার এ বানাবো গ্রোয়িং বেড বানাবো সেটা ডিএফটিও হতে পারে ডিডাব্লিউসিও হতে পারে সেটা পরে চিন্তা ভাবনা করা হবে যত সম্ভব ডিএফটি করা হবে তো এখান থেকে আমরা যে জলটা মাছের যে জলটা ওখানে ফিল্টার হবে ফিল্টার হওয়ার পরে এখানে আমরা ওপরে আমরা ই দেব পাইপ দিয়ে ওখানে ডিএফটি করব। ডিএফটি করার পরে গাছের গাছ হচ্ছে সেই জলটা নিয়ে নেবে যে ফিশ ওয়েসটা বা ফার্টিলাইজারটা সেটা নিয়ে নেবে ফিল্টার হয়ে জলটা আবার এখানে পড়বে আবার ওদিকে যাবে ফিল্টার হবে আবার ওপরে উঠবে ওপরে উঠে মানে বিশেষ করে এই জিনিসটা যেটা হচ্ছে এটা হচ্ছে একটা ভার্টিক্যাল সিস্টেম মূলত একটা ভার্টিক্যালের মতো সিস্টেম ই হচ্ছে এটা ডবল লেয়ার করার প্ল্যান রয়েছে দেখা যাক কতটা কি সাকসেসফুল হওয়া যায় আর সেই জন্য যেহেতু ডবল লেয়ার করার প্ল্যান রয়েছে এটা যেমন দেখুন এটা ট্যাঙ্কিটা আমরা মাটির ওপরে করেছি এটা আমরা আন্ডারগ্রাউন্ড করতে হচ্ছে এই কারণে কারণ এর ওপরে আমরা একটা লেয়ারই পর্যন্ত করতে পারবো দুটো লেয়ার করলে কিন্তু ওপরে আমাদের এই যে হাইটটা হবে সেখানে কিন্তু আট ফুটের কাছাকাছি হাইট হবে সেখানে কিন্তু আমাদের হ্যান্ডেল করা এতটা সহজ হবে না সেই জন্য আমরা এখানে এই যে ট্যাঙ্কিটা আমরা নিচে বসিয়ে দিয়েছি তার ফলে আমার যে প্রথম যে লেয়ারটা হবে সেটা এরকম জায়গায় হবে সেকেন্ড লেয়ারটা এরকম জায়গায় হবে তো মোটামুটি আমরা একটা পাঁচ ফুট ছ ফুটের মধ্যেই আমরা লেয়ারটা শেষ করে দেবো তার টপে তো যে কভারিংয়ের যে ব্যাপারটা থাকবে সেটা রাখতে হবে সেডনেট বলুন বা যাই দি এটা দিতে হবে তো সেই জন্য আমরা এটা আন্ডারগ্রাউন্ড করবো আর আন্ডারগ্রাউন্ড এটা হচ্ছে পুরোপুরি টোটাল আমাদের আরও নখানা দশখানা বেড হবে দেখুন এই যে জায়গাগুলো যে দাগ দেওয়া রয়েছে এগুলো হচ্ছে এক একটা বেড বানানো হবে এগুলোতে এক একটা করে বেড বানানো হবে তো এইভাবেই কাজ চলছে আর মূলত এবার মাছের আপডেটটা দিই মাছের আপডেটটা এরকম দেখুন আমার মাছ এখানে হচ্ছে দেখুন মাছ একদম সামনে চলে এসে গিয়েছে সাড়া পেলেই এরা খুব মিশুকে হয় আর কি মানে গা ঘেঁষা যাকে বলে আর কি মানে একটু সাড়া পেলেই কাছে চলে আসবে এমন নয় যে সব সময় খাওয়ার জন্য তা নয় কিন্তু কিন্তু মানে এক্ষুনি খাওয়ার দেওয়া হয়েছে এখন কিন্তু পেটে যে খিদে আছে তার নয় কিন্তু কিন্তু এরা খুব মিশুকে হয় মানে আপনি যখন খুব ভালো লাগবে আপনার আপনি যখন সামনে চলে আসবেন মানে সামনে আসবেন আপনার সাড়া পাবে মানুষের সাড়া পেলে এরা সামনে চলে আসবে এই দেখুন একসঙ্গে কেমন কিছু করছে এই নয় যে এদের খাবার কিনে পেয়েছে বাই করছে খাবার দিলেও খাবে কিন্তু এই নয় যে খাবার দেওয়া হয়ে গিয়েছে অলরেডি এবারে আপনাদের বলি এইখানে আমরা মাছ রেখেছি কেন তার কারণ হচ্ছে এদিকে যে পণ্ডের যে বাকি অংশটা সেইটা হচ্ছে আমরা আমরা কিন্তু ওখান থেকে আমরা কিছু মানে বড় বড় যে মাছগুলো সেগুলোকে ধরে এইখানে কিন্তু আমরা রাখছি এই ট্যাঙ্কের মধ্যে রাখছি এবং এইখান থেকে আমরা আবার বাছাই করব আবার কোয়ালিটি বাছাই হয়ে দিকে আমরা ওই যে নতুন ট্যাঙ্ক বানানো হয়েছে সেখানে আমরা শিফট করব এইভাবে কিন্তু প্রসেসটা চলতে থাকে এবারে আরেকটা জিনিস আপনাদের বলে দিই যেটা আমাদের কিছুটা ভুল ছিল কাজ করতে গেলে এইসব সমস্যাগুলো আমাদের ফেস করতে হয় আর ফেস করার যত কাজ করবেন যত ততই আপনার অভিজ্ঞতা বাড়বে তো এখে এখানে দেখুন আমরা আগে যে দিয়েছিলাম সেটা হচ্ছে এদিকে ধরুন এই যে এই যে নেটটা এই যে নেটটা এই ধরনের নেট কিন্তু আমরা এখানে দিয়েছিলাম এতে দিয়েছিলাম এখন দেখুন তো এটাকে কালো করে দিয়েছি এইবার বলি কালো করে দেওয়ার কারণটা কি অনেকে বলবেন যে কালো তো গরম হবে তাহলে কালো করেছি কেন কালো করার একটা কারণ রয়েছে আপনারা দেখুন জলের কালার যদি দেখেন ভালো করে একটু জুম করে যদি দেখাই দেখুন জলের কালার কিন্তু গ্রিন হয়ে গিয়েছে প্রচণ্ড গ্রিন হয়ে গিয়েছে গ্রিন হওয়ার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাইক্রোয়েলভি হয়ে গেছে মাইক্রোয়েলভিটা খারাপ জিনিস নয় এটা মাছের জন্য ভালো জিনিস এবং একটা ইকোসিস্টেমের জন্যও ভালো জিনিস কিন্তু অত্যধিক পরিমাণে যদি মাইক্রো এলভি হয়ে যায় তখন কিন্তু মাইক্রোয়েলভি দিনের বেলা এরা অক্সিজেন দেয় আর রাতের বেলা অক্সিজেন নেয় যেটা গাছের ক্ষেত্রে হয়ে থাকে এলগি মানে তো এটা সবুজ কণা তো সেক্ষেত্রে গাছের ক্ষেত্রে যেমন হয়ে থাকে দিনের বেলা এরা সূর্যালোক থেকে খাবার তৈরির জন্য এরা তো মোটামুটি অটো একটা ব্যাকটেরিয়াও ইয়ে বলা যায় অর্গানিজম। মানে এরা নিজেদের খাদ্য নিজেদের তৈরি করতে পারে গাছের মতন তো গাছ যেমন দিনের বেলা পাতার সাহায্যে খাদ্য তৈরি করে অক্সিজেন ছাড়ে আর রাত্রিবেলা কি হয় রাত্রিবেলা যেটা ঘটে থাকে সেটা হচ্ছে এদের ফটোসিনথেসিস বন্ধ হয়ে যায় রেসপিরেশনটা চালু হয়ে থাকে মানে শ্বসন ক্রিয়াটা চলতে থাকে আর শ্বসন ক্রিয়ার ফলে সেখানে কিন্তু অক্সিজেন এরা নেয় অক্সিজেন আর দেয় না ফলে রাতের দিকে কিন্তু মাইক্রোল খুব বেশি থাকলে অক্সিজেন ডিমান্ড বেড়ে যায় আর মাছ থাকে মাছের জন্য অক্সিজেন ডিমান্ড দরকার হয় তো সেক্ষেত্রে কিন্তু একটা রাতের দিকে অক্সিজেন ঘাটতি হয় এটা একটা সবচেয়ে বড়ো জিনিস একটা প্রথম কারণ দ্বিতীয় সমস্যা হচ্ছে সেটা ধরুন আপনি মেনটেন করলেন ঠিক আছে এবার ধরুন কোনো সময় ধরুন তিন চার দিন আপনার মেঘলা ওয়েদার সেখানে মেঘলা ওয়েদারে আপনি কিছু করতে পারছেন না মানে এখানে আপনার ধরুন যে মাইক্রোয়ালগুলো রয়েছে তারা কিন্তু তাদের ইটা বন্ধ হয়ে যায় মানে তাদের যে গাছ থেকে এই সূর্যালোক থেকে খাদ্য সূর্যালোকের উপস্থিতি কম ফলে তারা কিন্তু ই হতে পারে না মানে ব্যাপারটা হচ্ছে এখানে টার্বিডিডিটির একটা ব্যাপার রয়েছে এটা মানে অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার রয়েছে ধরুন টার্বিডিটি কীরকম মানে জলের মধ্যে যে স্বচ্ছতা সেইটাকেই আমরা একটা টার্বিডিটি আমরা বলতে পারি টার্বিডটা কীরকম মানে ধরুন আমার এখানে মাইক্রোলগি রয়েছে মাইক্রোলগিতে ধরুন আমার দুই ইঞ্চি মতো নিচে জল যেতে পারে মানে আলোটা সূর্যের আলো পৌঁছাতে পারে মানে যখন আমার সূর্য একদম মেঘলা মেঘাচ্ছন্ন থাকে না তখন কিন্তু ধরুন আমার হয়তো এক ফুট নিচ পর্যন্ত আমার যেতে পারে তার মানে এক ফুট নিচ পর্যন্ত যে এলগিলগুলো আছে তারা কিন্তু এই গ্রো করতে পারবে তারপরে এলগিলগুলো গ্রো করতে পারবে না এবার ধরুন তিন চার দিন একটা না মেঘলা মেঘলা হওয়ার ফলে কী হবে আলোর যে ইনটেনসিটি সেটা কমে যাবে লাইটের ইনসেন্সিটি কমে যাওয়ার ফলে যেটা ধরুন এক ফুট নিচ পর্যন্ত পৌঁছাতো সেটা আর এক ফুট নিচ পর্যন্ত পৌঁছাবে দেখা যাবে হয়তো দু তিন ইঞ্চি মতো পৌঁছাবে বা ছয় ইঞ্চি মতো পৌঁছাবে এবার তখন কি হবে তার নিচের যে এলগিগুলো বা এই সময় হয়ে থাকে যেটা সেটা হচ্ছে এলগিগুলো কিন্তু ক্র্যাশ করে যায় আরেকটা জিনিস ঘটে থাকে সেটা হচ্ছে যখন লাইট পৌঁছায় না তখন হচ্ছে খাবার তৈরি করতে পারে না ফলে অক্সিজেন ওখানে কিন্তু উৎপন্ন হয় না কিন্তু কার্বন ডাইঅক্সাইড ওদের রেসপিরেশানটা চলতে থাকে মানে প্রতিনিয়ত কার্বন ডাইঅক্সাইড দিতে থাকে ফলে আপনাদের ওখানে মেঘাচ্ছন্ন দিনে পুকুরের মাছ ওপরে ভেসে যায় ভোরবেলার দিকে উপরের দিকে চলে আসে তার কারণটা হচ্ছে এটাই যে এখানে যদি বেশি এ হয় মানে বেশি পরিমাণে এলগি হয়ে যায় তাহলে কিন্তু রাতের দিকে এদের তো রেসপিরেশান হয় আর মেঘাচ্ছন্ন দিনে এদের রেসপিরেশন হয় ফটোসিনথেসিস হয় না ফলে মেঘাচ্ছন্ন দিনে এবং রাতের বেলায় এদের কিন্তু জলের কিন্তু অক্সিজেন লেভেলটা নেমে যায় ফলে সেজন্য যে অ্যাকোয়াটিক যেসব প্ল্যান্টগুলো এই রয়েছে মাছ বলুন অন্যান্য যেসব বিগুলো রয়েছে তারা কিন্তু উপরের দিকে অক্সিজেনের জন্য ওপরের দিকে চলে আসে ওপর লেয়ারে চলে আসে এবার আমাদের এখানে আমাদের এখানে আরও একটা ব্যাপার রয়েছে কি এই যে ধরুন এই এলগিগুলো উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে আমার এই ফিল্টারিং এ থেকে যে জলটা যাচ্ছে এই জলটা যাওয়ার পরে এই নাইট্রেট জলটা কিন্তু এরা হচ্ছে নিয়ে হচ্ছে এলগিটা এরা বেড়ে যাচ্ছে তো এখানে যদি এলগি গাছে খাবারটা নিতে থাকে এটা তো গাছ থেকে যে নাইট্রোজেন বা ফসফরাস পটাশিয়াম যেসব গাছের জন্য দরকার হয় সেগুলো ওরা নিচ্ছে এলগি নিচ্ছে এলগি নেওয়ার ফলে এখানে আমার কিন্তু গাছের কিন্তু এর ঘাটতি হবে মানে নিউট্রিশনের ঘাটতি হবে সেই জন্য কিন্তু আমরা যেটা করেছি আমরা ওখানে ওই যে সেডনেটটা এই সেডনেটটাকে পাল্টে আমরা এই কালো শেডনেট এখানে দিয়ে দিয়েছি কালো সিডনেট দেওয়ার ফলে এখানে কিন্তু ছাওয়াটা অনেকটাই বেড়ে যাবে আস্তে আস্তে এটা কালকেই আমরা বই করেছি আস্তে আস্তে কিন্তু এই যে এলগিটা এলগিটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে অনেকটাই অনেকাংশেই কমে যাবে আমরা এটাই চাইছি তো এই হচ্ছে আর মাছের আপডেট যদি জানতে চান আরও আমি আপডেট দেবো এখন প্রতিদিনই আমার কাজ হবে পরপর আমি আপডেট দিতে থাকব আর এখানে কাজ করতে করতে অনেক কিছু অভিজ্ঞতা হয় প্র্যাকটিক্যালি ছোটোখাটো জায়গায় যখন আমরা কোনো কাজ করে থাকি তখন কিন্তু অনেক কিছু একটা মানে কি বলবো সুপ্ত অবস্থায় থেকে যায় কিন্তু যখন একটা বড় বা কমার্শিয়াল একটা ইয়েতে কাজ করা হয় তখন কিন্তু অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় এবং আস্তে আস্তে সেগুলো অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু এই সমস্যাগুলোকে নিজেদেরকে ই করে নিতে হয় তো এটাই আস্তে আস্তে দেখুন এদিকে ট্যাঙ্কগুলো রেডি হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে আমরা আজকে এখান থেকে মাছ শটিং করবো যদি সম্ভব হয় যদি সম্ভব হয় আজকে আমি শটিংয়ের মাছ শটিংয়ের কিছু ভিডিও আমি দেওয়ার চেষ্টা না নাহলে আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি মাছের শটিং বা কেমন ই হচ্ছে সেটা আমি দেখাবো আমরা অর্গ্যানিকের দিকে এগোচ্ছি হাইড্রোপনিকের কনসেপ্টটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ করে দেব কিছু কয়েক বছরের মধ্যেই একদম অর্গ্যানিকেই এটা কনভার্ট হয়ে যাবে ততক্ষণ দেখতে থাকুন এবং এই পাঁচ বিঘা আরেকটা জিনিস আমি বলে রাখি যে পাঁচ পাঁচ কাঠা জায়গাকে আমরা কিন্তু বিঘা জায়গাতে রূপান্তরিত করে দেবো সেটা কিভাবে করব ভার্টিক্যালি ফার্মিংয়ের মাধ্যমে ভার্টিক্যাল ফার্মিং ছাড়া সম্ভব নয় সেটা হাটিপালি ফার্মিংটা হবে একদম প্রপার ওয়েতে এবং কীভাবে হবে সেটা আপনাকে দেখা দেব কোনো জায়গা ওয়েস্ট থাকবে না তো পরিস্থিতিতে আবার দেখা হবে আবার নতুন কোনো একটা বিষয় নেই তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত